মা একটি মাত্র শব্দ, যার সাথে মিশে আছে নিঃস্বার্থ ভালোবাসা। সন্তানের কাছে থেকে কিছু পাওয়ার আশা না করেই মা সন্তানকে পরম যত্নে বড় করে তোলেন। পৃথিবীতে একমাত্র মাই জানেন সন্তানকে গর্ভে ধারণ করার কষ্ট আর আনন্দের অনুভূতির স্বাদ। প্রেগনেন্সি পিরিয়ডের সময়টুকু খুবই স্পর্শকাতর। এই সময় মায়েদের নিজেদের পাশাপাশি বাবা ও পরিবারের অন্য সদস্যদেরও সাবধান থাকতে হয়। হবু মায়েদের জন্য কিছু পরামর্শ চলুন জেনে নেওয়া যাক। গর্ভাবস্থায় হরমোনের উচ্চমাত্রার কারণে আপনি প্রথম কয়েক মাস ক্লান্ত বোধ করতে পারেন। রাতে যদি ঘুম না হয় তাহলে চেষ্টা করুন দিনের মাঝখানে একটু গড়িয়ে নিতে। তাও সম্ভব না হলে অন্তত পা দুটো সামান্য উঁচুতে তুলে 30 মিনিটের জন্য রিল্যাক্স হওয়ার চেষ্টা করুন। গর্ভবতী মায়েদের শরীরে হরমোন পরিবর্তনের কারণে এ সময় তাদের অনেকেই কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন। এক কথাটি স্বামীসহ পরিবারের সকলকেই মনে রাখতে হবে। হবু মাকে খুশি রাখার চেষ্টা করতে হবে। শারীরিক এবং মানসিকভাবে মা সুস্থ থাকলে তার প্রভাব গর্ভে থাকা শিশুটির উপরও পড়বে। সকালে উঠেই কুসুম গরম পানিতে গোসল করে নিন। তারপর পুরো শরীরে আস্তে আস্তে অলিভ অয়েল মাসাজ করুন। অন্য তেলও অবশ্য মালিশ করা যেতে পারে, তবে অলিভ অয়েলে সন্তান জন্মের পর সাধারণত পেটে আর কোনো দাগ থাকে না। গর্ভকালীন সময়ে শরীরে হরমোনের পরিবর্তনের কারণে হবু মায়ের ত্বকেও দেখা দেয় নানান সমস্যা, বিশেষ করে মুখমণ্ডলে। তাই সপ্তাহে একবার মাস্ক ব্যবহার করতে পারেন। যেমন একটি পাকা অ্যাভোকাডোর সাথে 2 চামচ ছানা মিশিয়ে চোখে ছাড়া পুরো মুখে লাগিয়ে 10 মিনিট পর গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। তারপর ভালো কোনো সানস্ক্রিন লাগিয়ে ফেলুন। গর্ভবতী মায়ের জন্য সবচেয়ে বেশি ভারী বোধ হয় তার পা দুটো। রাতে যদি পা দুটোকে ভারী মনে হয় তাহলে একটি বাটিতে ঠান্ডা পানি দিয়ে সামান্য লেবুর রস দিন। এরপর এতে ছোট টাওয়েল ভিজিয়ে পানিটা চিপে উঁচু করে পায়ে 2 মিনিট পেঁচিয়ে রাখুন। সাধারণত গর্ভবতী মায়েদের মাথার চুল তেমনভাবে ঝরে না, তবে কারো কারো চুলের আগা শুকিয়ে যায়, তাই তারা বেবি শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এতে চুল নরম থাকবে। তাছাড়া চুলকে সুন্দর ও ঝরঝরে রাখতে সপ্তাহে একদিন 2 টেবিল চামচ অলিভ অয়েল, 2 চামচ টক দই এবং 1টি ডিমের কুসুম মিশিয়ে মাথায় দিয়ে 10 মিনিট রেখে ধুয়ে ফেলুন। গর্ভবতী মাকে দিনে অন্তত 2 বার দাঁত ব্রাশ করতে হবে, তবে নরম ব্রাশ দিয়ে। এ সময় অনেকের মাড়ি নরম হয়ে রক্ত পড়তে পারে। এছাড়া প্রথম 6 মাস নিয়মিত দাঁতের ডাক্তারের কাছে যাওয়া উচিত। এই সময়টাতে অনেকেরই সকালে বেশ খারাপ লাগে বা বমি ভাব হয়, তাই 1 কাপ চা পান করতে পারেন সাথে একটা টোস্ট বা বিস্কুট দিয়ে। এ সময় অনেকেই সকালে গরম নাস্তা পছন্দ করেন। আসলে নিজের যা ভালো লাগে সেটাই খাবেন, তবে লক্ষ্য রাখবেন সেই খাবার যেন ফাইবার বা আঁশযুক্ত হয়। এছাড়া সঙ্গে অবশ্যই ফল খেতে ভুলবেন না। একজন সুস্থ গর্ভবতীর দিনে কমপক্ষে 1.5 থেকে 2 লিটার পানি পান করা উচিত, তাই মাঝে মাঝে অল্প অল্প পানি পান করে নেবেন। এতে শরীরটা সারাদিন ঝরঝরে লাগবে এবং রক্ত ঘন হয়ে যাবে না। ঘরের মেঝেতে পা মুড়ে বসুন এবং হাতের তালু সামনে নিয়ে বুকের কাছে রাখুন। খুবই মনোযোগ দিয়ে আস্তে আস্তে গভীরভাবে নাক দিয়ে নিঃশ্বাস নিন এবং পেট থেকে নিঃশ্বাস ছাড়ুন। কোনো গ্রুপের সাথে থেকে ব্যায়াম করতে পারলে আরও ভালো লাগবে। শরীর এবং মনকে সুস্থ রাখতে এবং দুটোর মধ্যে সমতা রক্ষা করতে এই বিশেষ সময় মুক্ত বাতাস সেবন খুবই জরুরি। হাঁটাহাঁটিও খুবই ভালো। পেটের সন্তানটি যেন ভালোভাবে বড় হতে পারে সেজন্য চাই যথেষ্ট সবুজ শাকসবজি এবং আয়োডিনের। আরও দরকার আয়রন এবং ক্যালসিয়াম, তাই এই সবের কোনোটারই যেন ঘাটতি না থাকে। সুতরাং শরীর আর মনের যত্নের পাশাপাশি প্রয়োজন নিয়মিত ডাক্তারি চেক আপ। যেদিন থেকে জানতে পারবেন আপনি প্রেগনেন্ট, বাচ্চার সাথে কথা বলা শুরু করুন। বাচ্চার সঙ্গে বন্ডিংয়ের প্রথম ধাপ এটি। বাচ্চা বেশ খানিকটা বড় হয়ে উঠলে পেটে হাত দিয়ে দুজনে মিলে ওর পজিশন বোঝার চেষ্টা করুন। ও পা ছুড়লে আপনি আলতোভাবে সেই জায়গাটা ঠেলে দিন। এই আদান প্রদান আপনাদের সম্পর্ককে মজবুত ভিত দেবে। প্রেগনেন্সির এই বিশেষ দিনগুলো স্মরণীয় করে রাখতে নিজস্ব প্রেগনেন্সি জার্নাল লেখা শুরু করুন। প্রতি সপ্তাহে শরীর মনে নানান পরিবর্তন, বিভিন্ন অনুভূতি, স্বামী এবং পরিবারের অন্যদের মজার মন্তব্য সবই সুন্দর করে লিপিবদ্ধ করে রাখবে এই জার্নাল। এই জার্নালই গেঁথে রাখতে পারেন বিভিন্ন সময়ের USG রিপোর্টের প্রিন্ট আউট। প্রেগনেন্সির বিভিন্ন স্টেজে আপনাদের ছবি, বড় ভাই বা বোনের আঁকা ছবির মতো ছোট্ট ছোট্ট স্মারক। শিশু বড় হয়ে উঠে নিজেই পড়ে জানতে পারবে আপনারা দুজনে ঠিক কতটা ভালোবেসে ওকে পৃথিবীতে এনেছেন।